নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন বর্ষার সিজনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দারুণ একটা কাঁচামরিচের রেসিপি নিয়েই আপনাদের সামনে চলে আসলাম। এই মজাদার রেসিপি আমি কিভাবে করলাম তাই দেখে নেওয়া যাক। আজকের রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। আজকের কাঁচামরিচের তরকারিটা রান্না করব আমি কাঁকড়া দিয়ে, তাই কিছুটা পরিমাণ কাঁকড়া নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর চুলায় দিয়ে দিলাম প্রথমে সামান্য ভেজে নেব বলে। আপনাদের যদি ভাজতে ইচ্ছে না হয় না ভেজেও রান্না করতে পারেন। আমি রান্না বসানোর আগে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি শুধু লবণ আর হলুদ মাখিয়েছি। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। এর চেয়ে বেশি লাল করে ভাজব না। সুন্দর একটা ফ্লেভার আসার সঙ্গে সঙ্গে ভাজা বন্ধ করে দিলাম। এখন সবগুলো কাঁকড়া তুলে নেব। একটু একটু করে সবগুলো কাঁকড়া তুলে নিলাম। আজকের রান্নাটাতে আমি আলু দেব, তাই কিছুটা পরিমাণ আলু কেটে ধুয়ে নিলাম। আলুগুলো এখন কাঁকড়া ভাজার তেলে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য হলুদ দিয়েছি, সামান্য দিলাম লবণ। আলুগুলো আমি নেড়ে চেড়ে দুই এক মিনিট ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিলাম, এখন রান্নাটা বসানোর পালা। আজকের রান্নাটা বসিয়ে দিলাম কাঁকড়া আর আলু ভাজার তেলে। আমার মনে হয় কাঁকড়া ভাজার তেলে রান্নাটা বসালে তরকারির স্বাদটা ভীষণ ভালো আসবে। এখন দিয়ে দেব আদা আর রসুন, এই যে রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে সামান্য ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার ছড়ালেই ভাজা বন্ধ করে দেব। আমি হালকা করে ভেজে নিলাম, সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এখন যে মশলাগুলো রেখেছি তা পরপর দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ, তারপর দিলাম জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার, তারপর দিলাম স্বাদ মতন লবণ। আমি কিন্তু লাল মরিচের গুঁড়ো দেব না, কারণ আমি কাঁচা মরিচের তরকারি রান্না বসাবো তাই। সবগুলো মশলা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম, তেল কিন্তু উপরে বেশি আসলো। এখন যে কাঁচামরিচ আমি আগে থেকে বেটে রেখেছিলাম, এই যে সে কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু তরকারির ভালো ঘ্রাণটা আসবে না, সেজন্য অনেক যত্ন সহকারে মরিচগুলো কষাতে হবে। মনে রাখতে হবে তরকারির ভালো ঘ্রাণ, স্বাদ, কালার তিনটাই কিন্তু আসে ভালো করে কষানোর উপর। আমি এখন নেড়ে চেড়ে প্রায় তিন চার মিনিট যাবৎ ভালো করে মরিচ কষিয়ে নেব। মরিচ মশলা ভালো করে কষিয়ে নিলাম, প্রায় পাঁচ ছয় মিনিট যাবৎ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে আলু আমি ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব।
বেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আলু কষিয়ে নিলাম। এখন কাঁকড়া ভাজাগুলো দিয়ে দেব। কাঁকড়া আর আলু দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিলাম। আবারও 3-4 মিনিটের জন্য ডেকে আমি কষিয়ে নেব। ফিরে আসবো 3-4 মিনিট পর। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালো করে কাঁকড়া আর আলু কষিয়ে নিয়েছি। আর কষাতে হবে না, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার মনে হয় একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম, কারণ আলুগুলো সিদ্ধ হতে পানি লাগবে। এখন পানি দিয়ে ঢেকে রান্না করে নেব 5-6 মিনিট। ফিরে আসবো 5-6 মিনিট পর। আমি ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিটের মতন রান্না করে নিলাম। আলু আর কাঁকড়া অনেকটাই সিদ্ধ হয়ে আসলো। আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। টমেটো আমি আগে দিই নাই, কারণ আমি চাইনি টমেটো ভেঙে একদম গলিয়ে যাক। টমেটো দিয়ে আবারও 5-6 মিনিটের জন্য বসিয়ে রাখবো চুলায়। ফিরে আসবো 5-6 মিনিট পর। আমি টমেটো দিয়ে কিছুক্ষণ আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝখানে কিন্তু আমি আরও 2-1 বার এসে নাড়িয়ে দিয়েছিলাম, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসলো। আর 2-3 মিনিট চুলাটা বন্ধ করে ডেকে রেখে দিলে হয়ে যাবে। রেডি হয়ে গেল মজাদার আজকের কাঁচামরিচের তরকারি। আমার আজকের ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।